বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের হালুয়া। তো তার জন্য গ্যাস অন করে, তো এখন গ্যাসটা অন করে আমি প্যানটা বসিয়ে দিলাম। গাজরটা গ্রেট করে নিয়েছি, তো এখন প্যানে দিয়ে দিচ্ছি গাজরটা। এখন গাজরের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দুটা দিয়ে দেব, গাজরটা একটু চিনি একসাথে মিশে ময়েশ্চারটা বের হবে। এখন ঢাকনাটা তুলে দিই। চিনিটা আর গাজরটা একসাথে মিশে খুব সুন্দর হয়ে গেছে মিক্সচারটা। এখন তার মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা দিয়ে একটু একদম বেড়ে নিই। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো দুধ। মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। গাজর হালুয়াটা রেডি হয়ে গেছে, এখানে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি।
তো হালুয়াটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।